সকলবিলাক জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন একলগ হয়ে আমি রাজপথলে উলাই আছি উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখলে। কারণ আমি দেখিল যাকালি সরকারের উচ্চ শিক্ষা সঞ্চালকালয় এখন অতি জাতি ধ্বংসী খিলঞ্জিয়া বিরোধী এখন জাননী জারি করেছে। এই জাননী আমি কোনো কারণত মানি লব নোৱাৰো। যাকালি সরকারের উচ্চ শিক্ষা সঞ্চালকালয় মহাবিদ্যালয় সমূহ প্রেরণ করা জাননী পুনসাতেই এখন খিলঞ্জিয়া বিরোধী থলুয়া বিরোধী জাতি ধ্বংসী আর আত্মসমর্পণকারী জাননী। তাত স্পষ্টভাবে লিখা আছে এটার মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক থার্ড গ্রেড ফোর্থ গ্রেড আনকি মহাবিদ্যালয় বেল বজুয়া সরকারি চাকরিটলৈ পিআরসি প্রযোজ্য নহব। তারপর এই কথা স্পষ্ট যে আমার ঘর কাষত থাকা মহাবিদ্যালয় প্রফেসর করবর কারণে যা লড়া ছালী আজি বছর বছর ধরে সপন পুহি রাখিছিল অতি কষ্টরে নেট স্লেট পিএইচডি এমফিল কমপ্লিট করেছে। আজি থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরির কারণে অপুরুষার্থ করেছে। বেল বজুয়া চাকরিটর কারণে আজি সপন পুহি রাখিছে। এটা সেই চাকরি গুজরাট উত্তর প্রদেশ বিহারের লড়াই আহি আমার ইয়াত চাকরি করব পারিব তার কারণে সরকারে এখন জাননী জারি করেছে। এই জাননী আমি কেতিয়াও মানি নলও। আমি সরকারক কইছো এইখন জাননী আমি ইয়াতে ফালিছো। সরকারের এই জাননী আমি কেতিয়াও মানি নলও। যাকালি উচ্চ শিক্ষা সঞ্চালকালয় দিয়ে জাননী আমি মানি নলো। যিকোনো মূল্যর বিনিময়ত এইখন জাননী বাতিল করব লাগিব। কারণ আমি দেখিছো আপনাদের এবার ভাবক আজি বিহারের মহাবিদ্যালয় এখনত লড়াই চকিদার করব পারিব নাকি? আজি উত্তর প্রদেশের একটা সরকারি অফিসত লড়াই প্রেরণ করব পারিব নাকি? আজি কর্ণাটক ভারতীয় সংবিধানের 371 জে অনুসরি কর্ণাটক সরকারে সকল রাজ্য সরকারের চাকরি কর্ণাটক থলুয়া যুবক যুবতীর সংরক্ষণ করেছে। আজি বিহারে স্পেশাল স্ট্যাটাস বিচারিছে। আজি অন্ধ্রপ্রদেশে নিজের লড়া ছালী চাকরির কারণে সংরক্ষণের যুঁজা করেছে। তাদের ক্ষেত্র কেবল নরেন্দ্র মোদী আর অমিত শাহক তেল মারিবর কারণে কেবল নিজে মুখ্যমন্ত্রী হয়ে থাকিবর কারণে জাতির মাতির ভেটির কথা কোয়া হিমন্ত বিশ্ব শর্মা সরকারে আমার গাঁর কলেজ চকিদার চাকরিট এটা বাহির লোক দিব বিচার এই কথা আমি কেতিয়াও মানি নল। আমার স্পষ্ট কথা, আমার কোনো যুক্তি নালাগে, কোনো শর্ত নালাগে, কোনো ডাঙর ডাঙর বিজ্ঞানীর কথা নালাগে, কোনো রাজনৈতিক বিশ্লেষক নালাগে। আমার লড়া চেন্নাই বেঙ্গলোর সিকিউরিটি গার্ড করব আর আমার ঘরের কাষর স্কুলখনত ঘরের কাষর কলেজখনত চকিদার থার্ড গ্রেড এসিস্ট্যান্ট প্রফেসর বাহির লয় করব এই কথা মানি নলেও যেতালেকে আমি গোলাঘাটের কইছো ইয়াত সকল দল সংগঠন আছে। বীর লাচি থানা জাতীয়তাবাদী যুব পরিষদ ইয়াতে সকলো আছে, জাতীয় সংগ্রামী সেনা আর সকল দল সংগঠন আছে। সকল আমি একে মুখে কইছো যে কোনো কারণত যাকালি জাননী আমি মানি নলও। আর দ্বিতীয় কথা, রাজ্যক বানপানীত ডুবাই যাকালি এখন কমিটি গঠন করেছে যে এতিয়া বিধায়কবিলাকে 50% পর্যন্ত দরমহা বৃদ্ধি করব। আমি বিধায়কসলক কইস আপনার স্বার্থপর।